দর্শক সকলকে আমন্ত্রণ জানাচ্ছি টুডে নিউজে, সাথে আছে আমি শেখ সোহান আহমেদ। দর্শক, আমার হাতে একটি বোতল রয়েছে, আপনারা যে বোতলটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু কোনো সাধারণ বোতল না, এটার ভেতরে করোনাকে বন্দী করা হয়েছে এবং আমি আমি নিজ হাতে করোনাকে বন্দী করেছি আজ ভোর 6টা পর্যন্ত, এবং এর জন্যই কিন্তু আপনাদেরকে শিথিল করা হয়েছে লকডাউন। হ্যাঁ দর্শক, আমি এই করোনাকে বন্দী করেছি বিধায় আপনারা লকডাউন শিথিল করতে পারছেন, কারণ কেন গতবার আপনারা ঈদ করতে পারেন নাই, এবং গতবার ঈদ করতে পারেন নাই, গতবার কোরবানি করতে পারেন নাই, এর জন্য কিন্তু আমি এই যে মানে এত কিছু চিন্তা করে আমি এই লকডাউনের ভিতরে সব কিছু এই এটার ভিতরে করোনাকে বন্দী করছি। কারণ কেন? কারণ আপনারা জানেন শান্তিমতো ঈদ করতে পারেন, শপিং করতে পারেন, এর লেগে আমি শপিং মলও খুলে দিছি এবং কি লকডাউন শিথিল। এবং এই লকডাউন শিথিল কিন্তু আজকা মানে আজকে আমি একটু লিখে রাখছি ভুলা জায়গা, তো মানে আজকে 23 জুলাই ভোর 6টা থেকে এই লকডাউন দুঃখিত ভুল কয়ালাই আর কি মানে শিথিল করা হয়েছে 15 জুলাই ভোর 6টা থেকে 23 জুলাই ভোর 6টা পর্যন্ত। এবং দর্শক, আমি আরেকটা বিষয় কিন্তু বলে দিতে চাচ্ছি, এই 7-8 দিন যে 23 তারিখ ভোর 6টা পর্যন্ত, 23 তারিখ ভোর 6টা পর্যন্ত কিন্তু এই করোনাকে আমি এখানে বন্ধ রাখতে পারবো, তারপরে কিন্তু আর বন্ধ রাখতে পারবো না। এর জন্যই কিন্তু এই যে যেই ইয়াটা দিছে আপনাদের প্রজ্ঞাপনটা জারি করছে যে আপনাদের লকডাউন শিথিল, এর জন্যই কিন্তু যে 23 তারিখ ভোর 6টা পর্যন্ত আমি আটকে রাখতে পারবো। আমার ক্ষমতা কম, বুঝতে হবে তো, আমি আপনাদের স্বার্থে এই করোনাকে এটা ভিতরে বন্দি করছি 23 তারিখ ভোর 6টা পর্যন্ত ওদের বন্দি কর। আর একটা বিষয় ভুলা জায়গা তো বললা নেই, এইটার ভিতরে যারা বন্ধ থাকবে ওগো তো খাউন দিত, ওরা তো ভাইরাস মরে যাবো না নইলে। এই যে দেখো আমি প্রোটিন দিব এর এবং ভিটামিন দিব, এর জন্য কিন্তু ওরা খুব পাওয়ারফুল হয়ে যাবো, এবং পাওয়ারফুল হয়ে যাবো থেকে কিন্তু 23 জুলাই থেকে কিন্তু আমি আবার 5 আগস্ট পর্যন্ত লকডাউন দিছি, বুঝতে হবে, 5 আগস্ট পর্যন্ত লকডাউন দিছি। এবং এই লকডাউনের ভিতরে কিন্তু কেউ বেরোতে পারবেন না, কারণ আপনাকে আমি দিছি না ঈদ করতে দিছি, শপিং করতে দিছি, তাহলে আপনি আবার কী চান? আমি যতই মুরুখ, আমি যেদিনকে ডিসিশন নিছি যে করোনারে বন্দি করবো সেদিনকে কিন্তু মানে 12 জুলাই, 12 জুলাই কয়জন মারা গেছে বেশি না, 12 জুলাই মারা গেছে 220 জন, এবং আক্রান্ত হয়েছে 13,768 জন, রেকর্ড সংখ্যক। কিন্তু সেদিনকে আমি সিদ্ধান্ত নিছি যে আমি আপনাদের ঈদ করতে দিব, সমস্যা নাই, আপনারা ঈদ করবেন, কোনো টেনশন আছে? কোনো টেনশন নাই। তারপর 23 জুলাই মানে গতকালকেও কিন্তু 200 রূপে মারা গেছে, তাতেও আমি কোনো টেনশন করি নাই। মারা গেছে কয়জন? 203 জন, 203 জন মারা গেছে এবং আক্রান্ত হয়েছে 12,198 জন, তাতেও কোনো সমস্যা নাই। লকডাউন আমি শিথিল করবো ভাইয়া, বলছি না লকডাউন শিথিল, করোনার বন্দি কিন্তু অলরেডি কইরা ফেলাইছি, টেনশন নাই। মানে কালকা মানে 14 জুলাই, 14 জুলাইও কিন্তু মারা গেছে 210 জন এবং 12,388 জন আক্রান্ত, তাতেও কোনো সমস্যা নাই। 200 রূপে মারা গেলে তো কী হচ্ছে, ঈদ তো করতে হইব ভাই, ঈদ ছাড়া কি বাঁচে? বছরে 2টা ঈদ, রোজার ঈদও করবার দেই নি, এটা কি সমস্যা না? রোজার ঈদও করবার দেই নাই, শপিং করবার দেই নাই, এই ঈদে তো শপিং করতে হইব, গরু কিনতে যাইতে হইব, হাম্বা হাম্বা ঈদ করতে হইব না। এর জন্য আপনাগো দর্শক, আপনাদের কথা চিন্তা করেই কিন্তু আমি করোনাকে বন্দি করছি এবং এদেরকে ভিটামিন খাওয়াবো, জানি আপনারা ঈদ করতে পারেন, এবং 23 জুলাই ভোর 6টা বাজে ওদের আমি ছেড়ে দেবো, তখন কিন্তু ভাই আপনারা কেউ বেরিতে পারবেন না, বুঝতে হইব। করোনাকে বন্দি করছি কোথায়? বোতলে। তো হ্যাশট্যাগ কি? করোনাকে বন্দি করছি কোথায়? বোতলে। ধন্যবাদ সকলকে। বলো তো জোস, এক্সিলেন্ট, মাথা কাটতে দিছিস, মাথা কাটলে কেমনে হবে? একটু সামনে নাও হালকা, হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক ঠিক, ওকে, পারফেক্ট ভাইয়া, পারফেক্ট, ঠিক আছে। আমাকে আমার লুঙ্গি কি দেখা যাচ্ছে? না।